গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আর এই যে দেখতে পাচ্ছ, সকালবেলায় ব্রেকফাস্ট করে দিয়ে ওকে ডিউটি পাঠিয়ে আমি কাজে লেগে পড়েছি। আজকে কিচেনটা একটু সাফসাফাই করবো। এই চুলোটা প্রতিদিনই এমনিতে মোছা হয় রান্নার পরে, কিন্তু মাঝে মাঝে এরকম করে ভালো করে সাবান দিয়ে না ধুয়ে দিলে সেরকম পরিষ্কার হয় না। তো আমি সেটাই করি আর কি, মাঝে মাঝে একবার করে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলি। আর আজকেও ভেবেছি যে কিচেনটা একটু সাফসাফাই করব, তো তাই জন্য একটু ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি সব কিছু। আর এই যে যেখানে চুলোটা রাখি সেখানটাতে তেল পড়ে পড়ে মানে চিটচিটে হয়ে গেছিলো। প্রতিদিন এমনি মুছে দেওয়া হয়, সেরকম ভালো করে মোছা হয় না। তো মাঝে মাঝে এই যে সাবান গুঁড়ি দিয়ে বা সাবান দিয়ে ধুই, তো সেটার জন্যে মানে পরিষ্কার হয়ে যায় এটা। তো আর ভালোও লাগে দেখতে মাঝে মাঝে এরকম পুরো মানে পুরো জায়গাটা আর কি, মানে পুরো কিচেনটা যদি সাফ করি তো দেখতে ভালো লাগে। একটু একটু করে করলে এতটা মনে হয় না যে পরিষ্কার করলাম বলে, মানে সব কিছু একসাথে করলে বেশি ভালো লাগে। আর ওই যে ওই এর ভিতরে জল ঢুকে গেছিলো সেটাই যে আমি পরিষ্কার করছি। আর আর একটা জিনিস কি, এই কিচেনে ওইখানে বেসিনের নিচে কিন্তু হোলটা ফাঁকা আছে আমাদের, তো মানে জল ঢাললে সহজে ওই ভেতরে চলে যায়, ভালোই লাগে। আর এই যে দেখো আমার কিচেনটা এখন পরিষ্কার হয়ে গেছে, দেখতে ভালো লাগছে এখন। আর এই যে এই কম্বলগুলো কদিন ধরে রোদ দিচ্ছিল না, দুদিন ধরে মানে বাইরে ছিল, তো আজ ভালো রোদ দিয়েছে বলে সকালে সব কিছু ধুয়ে নিয়েছি। আর এই যে আমাদের ওই কিচেন গার্ডেন যেটা পিছনে বানিয়েছি সেদিক দিয়েই মানে এগুলো রোদে দিয়েছি। আজকে ভালো রোদ দিয়েছে, শুকিয়ে যাবে মনে হয় আজকে। সাবান গুঁড়ি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কিচেন গার্ডেনটা আমার। আর এই যে নীল দেখো কি করছে, নীল এই যে ঠাকুরের যে বাসনগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করছে। ও কিছু কাজ খুঁজে পাচ্ছে না, আমাকে বলছে মা আমাকে কাজ কাজ দাও, কাজ কাম দো, মুঝে কাম দো মাম্মি। তো আমি ওটাই দিচ্ছি, বললাম যে তাহলে এই বাসনগুলো তুই পরিষ্কার কর। এই যে লেগে পড়েছে ও। আর এটা বিকেলবেলায় মানে দুপুরে আর ভিডিও বানানো হয়নি, এটা বিকেলবেলায় আমরা একটু বাজারের দিকে গেছিলাম টুকিটুকি কিছু জিনিস নেওয়ার জন্যে। এই যে আইসক্রিম নিচ্ছি এখানে, আর একটু বাজার দিকে যাব আর কি, প্রথমে আইসক্রিম খেয়ে নিলাম। আর এটা বাজারে কেনা হয়ে গেছে, তখন আর তাড়াহুড়োতে ভিডিও বানানো হয়নি। তো এই যে একটা মূর্তি নিয়েছি রাধাকৃষ্ণর, আর কিছু নিয়েছি সেগুলো বাড়ি গিয়ে মানে বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। আর বালিশ দুটো নিয়েছি, আমাদের বালিশ ছিল না, এমনি যা কিছু মানে কম্বল টম্বল এইসবই মাথা দিয়ে শুতাম এতদিন, তো আজ বালিশও নিয়ে নিয়েছি। আর আমরা ওই দোকানে ছিলাম মোমো নেওয়ার জন্যে বসে, তো ওখানে খাইনি কারণ ওর ডিউটি টাইম হয়ে যাচ্ছিলো বলে বাড়ি নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ বাড়িতে এসে নীল ঢালছে মোমোগুলো। আমার মোমো খেতে খুব ভালো লাগে, আমার মানে নীলেরও খুব ভালো লাগে, তো এই যে বাড়িতে এসে খাবো, টাইম ছিল না, না হলে ওখানে বসে খেতাম, তো টাইমের অভাবে বাড়িতেই নিয়ে আসতে হলো। আর বাড়িতে বসে আরামসে মানে খেতেও মজা লাগে খুব, দোকানে হলে এত আরাম করে বসে বসে খাওয়া হতো না। আর এই যে একটা কৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি, একটা ঝাড়ু নিয়েছি, এটা হচ্ছে প্লাস্টিকের ঝাড়ু মানে বিছানাটা সাফ করার জন্য, এটা শুধু ব্যাস বিছানা সাফের জন্যই নিলাম, এমনি ঝাড়ু তো আছে, আর ওটা নিলাম। আর একটা পাখা নিয়েছি, হাত পাখা। এই যে এখানেও গরম পড়েছে এখন, তো তাই জন্য ভাবলাম একটা নিয়ে রাখি, লাইন চলে গেলে কাজে লাগবে আর কি। আর সেরকমভাবে কিছু নিইনি, দুটো নাইট বাল্ব নিয়েছি ওই মানে প্লাগে ডাইরেক্ট লাগানোর জন্যে। আর যে ব্যাগটা দেখছো তোমরা, এই ব্যাগটাও আজ নিলাম কারণ খালি হাতেই গেছিলাম, তো এখানে ব্যাগটা নিলাম, তো ব্যাগের মধ্যে সবগুলো নিয়ে চলে এসেছি আর কি। আর যে এটা রাত্রে বেলায় বিছানা, এই দুদিন তিন দিন আমরা এই নিচেই শুচ্ছিলাম আর কি, তো আজকে বিছানাটা সেট করা হচ্ছে, আজকে শোবো এই বিছানাতে। আর আমি বলছি আমি চার পায়টা ধরবো, নীল কিছুতেই আমাকে ধরতে দিচ্ছে না, ও সব কিছুতেই আগে,
এই যে ওর বাবার সাথেও ধরে দিচ্ছে, মানে ও ও খুব খুশি যে বাবার সাথে কাজ করছে, করতে পারছে, ওটা ভেবে ও খুশি খুশি ওগুলো সব করছে নিজে থেকে। আর এই যে বিছানাটা লাগাচ্ছি, আর নিচে শুয়েও খুব কিন্তু আরাম লাগছিল, কারণ একটু গরম গরম পড়েছে এখানেও, তো তাই জন্য নিচে ঠান্ডা ঠান্ডা টাইলসের উপরে ভালোই লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ নীলের কেমন মজা ওর বাবার সাথে, ভালো করে বেশি একদম বাচ্চা ছেলের মতোই করছে ও, মানে সব কিছু কাজে ওকে আগে যেতে হবে। কার্টুনের মতো দেখো কেমন পিঠে চেপে আছে। আর এই যে এই বালিশ দুটো কিনেছি, এই বালিশ দুটো আজকে লাগাবো। এটাতেও বাধা, মানে ওর বাবা বলছে আমি এটা ছিঁড়ে দিচ্ছি না, ও ছিঁড়তে দেবে না, ও নিজেই করবে। সেটা এই যে কাটলো, কেটে পরে এই যে পরানো হবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।